DD3 বস কোম্পানির তরফ থেকে ডিজিটাল ডিলে টাইম চারটে ভলিউমে কাজ জানলে অতি সহজে এখান থেকে ইকো রিভার্ব ও ডিলে সাউন্ড খুব সহজে বের করা যায়। দেখে নেব চারটে ভলিউম কীভাবে কাজ করে, ই লেভেল, এফ এক, ডিলে টাইম ও মুড কীভাবে কাজ করলে এখান থেকে ডিলে রিভার্ব সাউন্ড সহজে পাওয়া যায়। জাস্ট এখানে ইকোটা খুললাম, ইকোটা খোলার পর আমি একটা ফিডব্যাকটাকে খুলব, আমি 50% রাখছি। তাহলে এখানে আমরা ফিডব্যাকটা পাচ্ছি দুবার, একটা হ্যালো থেকে একটা হ্যালোর, তো একটা হ্যালো থেকে একটা হ্যালোর ফিডব্যাক আমরা এখান থেকে পেয়ে গেছি। এরপর ফিডব্যাকটা পাওয়ার পর আমরা টাইমটাকে অ্যাডজাস্ট করব, ওই যে একটা হ্যালো থেকে একটা হ্যালোর দূরত্ব সঙ্গে সঙ্গে কতখানি হলো সেটা আমরা দেখে নিলাম। এরপর ওই একটা হ্যালো থেকে আরেকটা হ্যালো যে কতটা গ্যাপ আছে সেই টাইমটা আমরা অ্যাডজাস্ট করব, এটাও 50% রাখছি। এই যে হ্যালোটা একটা হ্যালো থেকে একটা হ্যালো কতটা আমরা টাইম মেনশন করতে পারলাম সেটা 50% রেখে বুঝতে পারলাম। এরপর যদি আরও বাড়াই তাহলে আর একটা হ্যালো থেকে আর একটা হ্যালোর টাইম মেনশন কতটা সেটা আমরা সহজে জেনে যাব। দেখা যাক। এখান থেকে বুঝতে পারি আমরা যে টাইমটা মেনশন করতে পারলে আমরা লং ইকো পেয়ে যাব, সঙ্গের ক্ষেত্রে অনেকটা টান বা অনেকটা দূর পেয়ে যাবো এই ডি টাইমটা অ্যাডজাস্ট করতে পারলেই। যদি আমরা আরও লং ইকো না চাই তাহলে